সময় টেলিভিশনের ঈদ আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নিয়া শুভ। আমাদের আজকের আড্ডায় আছেন আমাদের সকলের পছন্দের দিদি, ইন্ডাস্ট্রির দিদি এবং ঢালিউড কুইন অপু বিশ্বাস। দিদি, শুরুতেই আপনাকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। তোমাকেও ঈদ মোবারক। একটা সময় ঈদে আপনার একাধিক সিনেমা মুক্তি পেত, যদিও সেই জায়গাটা এখন কমে গেছে, কিন্তু আসলে সেই সময়ের ঈদগুলো কেমন ছিল আপনার জন্য? হ্যাঁ, আসলে যখন আমি প্রচুর কাজ করেছি বা সিনেমার অবস্থানটাও শুধুমাত্র আমার না, ইন্ডাস্ট্রির অবস্থাটা অসম্ভব ভালো ছিল, তখন আসলে কাজ করা হয়েছে, সিনেমার হলের সংখ্যা বেশি ছিল। আমি ভুন্দাকুলে আমার একার অভিনীতই 5 সিনেমা এসেছে একবারে একটা ঈদে। এই বিষয়টা না আসলেই ভালো লাগে, কারণ কাজের জায়গাটা যখন ব্যস্ত থাকা যায় তখন না ভালো লাগাটা কোথা থেকে জানি অনেক অন্যরকমভাবে যুক্ত হয়ে যায়। দিনগুলো অবশ্যই ভালো ছিল, বাট এখন কিন্তু আমরা ডে বাই ডে দেখছি দিন চেঞ্জ হয়ে যাচ্ছে, সিনেমা বাড়ছে, ঈদ আসলে একটা সিনেমা রিলিজ করার চিন্তাধারা বাড়ছে, তো এটা কিন্তু ভেরি গুড সাইনিং ফর ইন্ডাস্ট্রি। এবারে রমজান মাসটা আপনার কেমন কাটলো? খুবই ভালো, যেহেতু নতুন একটি বিজনেস দিয়েছি, সো বিজনেসে খুশি নিতাম, ক্যাফে দিয়েছি যেখান থেকে ইফতারি পাওয়া যেত, ইফতারি কত সেল হয়েছে, ভালো হয়েছে কিনা। আর খুব ছোটোভাবে একটা উদ্যোগ নিয়েছিলাম, সেটা হচ্ছে আমার এই এলাকার এখানকার যত কর্মজীবী ভাইরা আছেন, আমি ছোট করে বলবো না তারা কি চালান বা কী করেন, এই কর্মজীবী ভাইদের জন্য আমি রেখেছিলাম একদম ফ্রি ইফতারের ব্যবস্থা, তারা যখন যেভাবে এসে চেয়েছেন এবং খেয়েছেন, এবং এটা আমার বলাই ছিল আমার লোকজন সকলে আশেপাশের সকলের, তো এই ব্যাপারটা অনেক ভালো লাগে একটা যুক্ত করেছে। দিদি, যেহেতু ব্যবসার কথা বললেন, একটু জানতে চাই, আসলে রমজান মাস কিন্তু ব্যবসায়ীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা মাস, তো আপনার বিজনেস কেমন হলো? আমার যে দুটো বিজনেস, এটা রমজান মাসের জন্য গুরুত্বপূর্ণ তো বটেই, ক্যাফে, বাট পার্লার বিজনেসটা কিছুটা হালকা, এটা জাস্ট ঈদের 5-7 দিন আগে থেকে স্টার্ট হয়। কারণটা হচ্ছে যেহেতু সবাই রোজা থাকেন সেই সময়, হয়তো বা মেয়েদের যে পার্লারকে কেন্দ্র করে সেগুলো আসলে খুবই কম করা হয়, তো সেই রকমভাবেই আসলে ঈদের 5 দিন আগে থেকে আমার মনে একটা ভালো বিজনেস শুরু হয়েছে। আর আমি ব্যবসায় ভালো মন্দ হয় এটাই স্বাভাবিক, কোনোটাতে আমি না মন খারাপ করি না, কারণ উপরওয়াল্লা যখন যেদিন যেভাবে আমার রিজিক লেখা থাকে সেটাই উনি দেন, সুতরাং ওনার ডিসিশন, ওনার দেওয়াটার মধ্যে আমার হ্যাপিনেস। জয় বড় হচ্ছে, তার ঈদের আনন্দও কিন্তু বাড়ছে, ওকে নিয়ে ঈদের পরিকল্পনা কি আপনার? ও তো এখন দিন দিন অত্যন্ত বুদ্ধিমান হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ বড় হচ্ছে। আর ওর সাথে স্মৃতির কথা বলতে গেলে একটি কথাই বলবো যে এখন অনেকটা বোঝে, বাবার সাথে নামাজের ব্যাপারটা সে শেয়ার করে, বাবাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, এটা খুব ভালো লাগে কাজ করে। ও কিন্তু আরও অনেক ছোটোবেলা থেকেই আপনাকে হেল্প করে। হ্যাঁ, আপনার বাসার অনেক কাজেও সে হেল্প করে। হ্যাঁ, সে ঘর ঝাড়ু দেয়, যদিও মানে একবার নিয়ে যায় যেদিক দিয়ে সেখানে আবার ব্যাক করে, এই ব্যাপারটা থাকে। দিদি, একটা সময় তো আপনিও ঈদ উদযাপন করতেন, আসলে সেই সময়ের ঈদগুলো কেমন ছিল? আমি তো ঈদ উদযাপন এখনও করি, তবে আগের জীবনের মধ্যে অন্যরকম একটা স্মৃতি ছিল, ছোট মানুষের স্মৃতি, যেখানে সালামি পাবো, সালামি নিব, তারপর ড্রেস আপ নেওয়া, তারপরের প্রতি ঈদটার সাথে যুক্ত হয়ে গেলো সিনেমা রিলিজ হচ্ছে, একসাথে এতগুলো সিনেমা, কোন হলে যাবো, কোথায় কী সেল রিপোর্ট, তারপরে ঈদের সাথে যুক্ত হয়েছে আমার ফুচকাটা। আসলে মানুষের সময়ের সাথে সাথে জীবনযাত্রা চেঞ্জ হয়, চাহিদা চেঞ্জ হয়, ভালো লাগা চেঞ্জ হয়, সেটাই আসলে হচ্ছে। ঈদের দিন আপনি কোন আইটেমগুলো রান্না করেন আর জয় আপনার কোন রান্নাগুলো খেতে পছন্দ করে? ও বেসিক্যালি মোরগ পোলাওটা পছন্দ করে, যেটা আমি করি ও খাই, এটা একটু ঘুষ টাইপের খাওয়া, যদি এটার কথা বলি ওকে যে বাবা আজকে মোরগ পোলাও করো, তুমি কিন্তু এটা করে দিও, সেটা করে দেয়, তো এটা খুবই সে পছন্দ করে। আর টেস্টের ক্ষেত্রে সে আসলে খুব সিলেক্টিভ, ভীষণ সিলেক্টিভ, বাচ্চারা আসলে যেরকম সিলেক্টিভ খাওয়া দরকার তার থেকেও অনেক বেশি সিলেক্টিভ, তো সব কিছু মিলে ও মোরগ পোলাওটা পছন্দ করে, এটাই আমারও ভালো লাগে। দিদি, আপনি তো সবসময় মানুষের পছন্দের জায়গায় থাকেন, মানুষ আপনাকে ভালোবাসে, কিন্তু এই উপলক্ষগুলোতে তো কিন্তু আসলে আমরা প্রিয়জনকে অনেক গিফট করতে পছন্দ করি, তো এইবার কোনো গিফট পাওয়া হয়েছে? হ্যাঁ, গিফট তো পাওয়া হয়েছে, আমাকে তো আমার যাদের সাথে কাজ করা হয় তারাও আমাকে গিফট পাঠিয়েছে, আমার আমার ছেলে সকলে। তো এইবারের ঈদটা কেমন কাটবে আশা করছেন? অবশ্যই ভালো কাটবে, আর ঈদ তো আনন্দের, সেখানে তো ভালো না কাটার কোনো কারণ থাকে না। এবার ঈদে আমাদের অনেকগুলো সিনেমা আসছে যেটা আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য সুফল, তো সময় করে সিনেমা দেখতে যাওয়া হবে তো?
হ্যাঁ যাইব দেখতে অবশ্যই, কারণ ঈদের আনন্দটাই কিন্তু আসলে সিনেমাকে ঘিরে, এছাড়া তো বিনোদনের খুব একটা জায়গা পাওয়ার জন্য একটা লং টাইম বিনোদনের জায়গা, সো অবশ্যই যাবো। ঈদ একদমই ঘনিয়ে এসেছে, আপনি যদি আপনার দর্শকদের শুভেচ্ছা জানাতে চান। দর্শকদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, ঈদ মোবারক, আপনাদের ঈদটা অনেক সুন্দর হোক, শুভময় হোক, এই প্রত্যাশা আমার থাকবে। আর আমার হয়তো সিনেমা হলে সিনেমা রিলিজ হচ্ছে না, বাট ছোটো পর্দে অনেক সিনেমা আসছে, অবশ্যই সময় করে সিনেমাগুলো দেখবেন, সাপোর্ট করবেন আমাকে, আর আমার সন্তানকে অনেক বেশি দোয়া করবেন। সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা, অগ্রিম ঈদের শুভেচ্ছা।